আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দৈনিক শতবর্ষের ধারাবাহিক নির্বাচনী কথোপকথন অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের অতিথি আছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেনের সুযোগ্য পুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, তরুণ সমাজের অহংকার, আসন্ন টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী শেখ ওলিদুর রহমান হীরা। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আমাদের নির্বাচনী কথোপকথন অনুষ্ঠানে আপনাকে জানাই স্বাগত। ধন্যবাদ। শেখ ওলিদুর রহমান হীরা, আমরা জানি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় থেকে ছাত্র রাজনীতি, এর পরবর্তীতে ছাত্রলীগের সাথেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন, কিন্তু বর্তমানে কেন এই জনপ্রতিনিধি বা মেয়র হওয়ার আগ্রহ আপনার জাগলো? ধন্যবাদ একটা সুন্দর এবং যুগোপযোগী প্রশ্ন করার জন্য। প্রত্যেকটা জিনিসেরই আসলে একটা ভালো বীজ ছাড়া যেমন ভালো ফসল উৎপাদন করা সম্ভব না, এই যুগে শিক্ষিত লোক ছাড়া একটা সমাজ গড়ার বা একটা পৌরসভার গড়ার মেধাসম্পন্ন ব্যক্তি ছাড়া আসলে সম্ভব না। সেদিক থেকে আমি মনে করি, যেহেতু আমি একজন শিক্ষিত এবং তরুণ এবং আমার মধ্যে যে সততা আছে, যে যোগ্যতা আছে, আমি মানুষের জন্য করতে পারি, সেদিক থেকে নিজেকে যোগ্য মনে করি। এজন্যই চিন্তা করলাম যে টুঙ্গিপাড়া মানুষ, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা, এই পৌরসভার মাটি ও মানুষ যারা আছেন সবই মাননীয় প্রধানমন্ত্রীর লোক, এখানে আমার বা অন্য কারো লোক বলতে কোনো কিছু নাই। সেদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী চায় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি এই পৌরসভার হাল ধরুক। আমরা জানি যে টুঙ্গিপাড়া পৌরসভা বঙ্গবন্ধুর জন্মভূমি, সেই হিসেবে টুঙ্গিপাড়া পৌরসভা শেখ হাসিনার পৌরসভা। এই হেভিওয়েট পৌরসভায় আপনি কিভাবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান? আসলে এটা হেভিওয়েট পৌরসভা, এটা সত্যি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজস্ব নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়ায় পৌরসভা, এই পৌরসভা অন্য অন্য পৌরসভার চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আমি মনে করি একজন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে এই পৌরসভার মেয়রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেদিক থেকে কথার হোক, শিক্ষাগত যোগ্যতা হোক, দক্ষতা হোক, ওরকম লোক না হলে এই পৌরসভা গড়াটা আসলে সম্ভব না। বর্তমান মেয়র এক সাক্ষাৎকারে বলেছেন যে আপনি তার প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করেন, এই কথাটা তার বলার কারণটা কি? কারণ এইটা টুঙ্গিপাড়া মানুষ চায় যে জিনিসটা থেকে একটা সঠিক জবাব এবং একটা ক্লিয়ার হোক। আমি মনে করি যে বর্তমান যে মেয়র মহোদয়, উনি আমার পরম শ্রদ্ধাভাজন এবং আমার পিতৃতুল্য একজন মানুষ। আসলে ওনারে কটাক্ষ করে বা ওনারে ছোট করে আমি কোনো কিছু বলবো এটা আমি আশা করি না। তারপরও দুই একটা কথা না বললে নয়, আমি যদি আপনার মাধ্যমে ওনাকে প্রশ্ন করি যে মেয়র মহোদয়, আপনি তো বললেন যে সকল কাজের হস্তক্ষেপ আমি করেছি, তাহলে আমার প্রশ্ন থাকবে যে তো উন্নয়নও আমি করেছি, আপনি কি করেছেন? আপনি কি তাহলে পুতুল মেয়র ছিলেন? এই টুঙ্গিপাড়ার মানুষকে কি এটাই আপনি বোঝাইতে চেয়েছেন বা এটাই আপনি বলেছেন? আমার এখানে, কারণ আমি যদি ওনার কোনো কাজে হস্তক্ষেপ করতাম, ওনার যারা কাউন্সিলর আছে আপনারা তাদের কাছে এই প্রশ্নটা করতে পারেন যে আমি ওনার পরিষদে কোনো হস্তক্ষেপ করেছি কি না। আমি যখন দেখেছি যে উনি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্য কেউই, যারা অশিক্ষিত মূর্খ, তাদের দ্বারা উনি যখন পরিচালিত হয়েছেন, তখন আমি নিজেই আস্তে সরে গিয়েছি। কারণ ভালো জিনিসের দায়ভার নেওয়া যায়, অপকর্মের দায়ভার নেওয়ার ইচ্ছাগত দিক থেকে আমি না। কারণ আমি মনে করি আমার শ্রদ্ধেয় বাবা মরহুম শেখ আকরাম হোসেন, উনি টুঙ্গিপাড়ার একজন পরিচিত মুখ এবং টুঙ্গিপাড়া আজও মানুষ ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি তার সন্তান হিসাবে এই সমস্ত অপকর্ম দায়ভার কখনো নিতে পারি না। সাবেক মেয়র সাহেব এক সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান মেয়র যে পরিমাণ ব্যয় ভাউচার প্রদর্শন করছেন তাতে গিনিস বুকে নাম লেখানোর মতন অবস্থা। এখন আপনি জনপ্রতিনিধি হলে এই ব্যয় ভাউচার অব্যাহত থাকবে কি না? আসলে প্রশ্নটা অত্যন্ত যুগোপযোগী এবং টুঙ্গিপাড়া প্রবাসী কিছু জিনিস আসলে শুনতে চায়।
আমি মনে করি এজন্য আমাদের মতো যারা তরুণ মেধাবী আছেন তাদের মাধ্যমে সত্যি কিছুই পৌরবাসী জানুক। তো আমি টুঙ্গিপাড়া পৌরবাসীকে একটি কথাই বলবো, আমি যদি মেয়র নির্বাচিত হই, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করে টুঙ্গিপাড়া পৌরসভার দায়িত্ব দেয়, তাহলে আমি আমার আঙ্গিকে টুঙ্গিপাড়া একটা ডিজিটাল পৌরসভা করব এবং এই পৌরসভায় একটা সফটওয়্যার থাকবে, যে সফটওয়্যারে প্রত্যেক মানে দিনের ব্যয় এবং আয় এটা আসবে। আর পৌরসভা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ারই জননেত্রী এবং টুঙ্গিপাড়া মাটি ও মানুষের নেত্রী, উনি সঙ্গত কারণে যেখানে ঘুমিয়ে আছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান, ওনার মাজার জিয়ারত উপলক্ষে বা বিভিন্ন সরকারি প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয় উনি এইখানে আসেন এবং সরকারি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আসেন। সেখানে আসলে কিছু পৌরসভার যেমন আপনার প্রোটোকল নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছু আসে, আর ওগুলা থাকবে অত্যন্ত স্বচ্ছ, যেগুলা না করলে নয়, আর যেগুলা হবে সেগুলোও ডিজিটাল আওতার মধ্যে আসবে, পাবলিসিটি হবে, পাবলিক জানবে। আমি বলবো কোনো ভাউচার নয়, পৌরসভা চলবে স্বচ্ছতার মাধ্যমে, পৌরসভা চলবে নিষ্ঠার মাধ্যমে, এখানে দুর্নীতিকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না আর দুর্নীতির সাথে কোনো আপোষ করা হবে না। জনাব শেখ ওলিদুর রহমান হীরা, আমরা জানি টুঙ্গিপাড়ায় অনেক শিক্ষিত বেকার আছে, আমরা বিভিন্নভাবে শুনতে পেরেছি যে আপনি বেশ কিছু সংখ্যক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, এখন আপনি যদি নির্বাচিত হন তাহলে আমাদের টুঙ্গিপাড়ায় তো আরও অনেক বেকার আছে, তাদের নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কি না? এক সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি বলবো আসলে ধরেন বেকার সমস্যা নিয়ে টুঙ্গিপাড়া প্রত্যেকটা ঘরেই আসলে বেকার এটা অভিশাপে পরিণত হয়েছে। আমি যদি একটু পিছনের দিকে যাই, কারণ টুঙ্গিপাড়া আমার দাদার জন্মভূমি, এটা এই গ্রামেরই আমার বাবার জন্মস্থান। আমার দাদা শেখ মাহফুজুল হক উনি একজন পেশায় হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, উনি কিন্তু টুঙ্গিপাড়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে উনি চিকিৎসা সেবা দিয়েছেন। আমার চাচা মরহুম শেখ মোহাম্মদ আলী উনিও টুঙ্গিপাড়া মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করে গিয়েছেন এবং কিছু সংখ্যক বেকার সমস্যার সমাধান করেছেন। আমার বাবা শেখ আকরাম হোসেন উনি টুঙ্গিপাড়া মানুষের সাথে নিবিড়ভাবে, মানে একটা মানুষের সাথে একটা ছেলের সাথে যেমন একটা মায়ের সম্পর্ক থাকে, টুঙ্গিপাড়া মানুষের সাথে কিন্তু আমার বাবার সাথে ঠিক অনুরূপ সম্পর্ক ছিল। ওনাকে যখন মানুষ যে কাজে ডেকেছেন উনি সেই আপনার লুঙ্গি পরা হোক বা গেঞ্জি পরা হোক উনি দেখেন নাই, উনি কিন্তু ছুটে চলে গিয়েছেন। উনিও টুঙ্গিপাড়া মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। অনুরূপভাবে আমার আরেকজন চাচা শেখ আলী আসাফ লুলু উনিও একটা ছোট চাকরি করলেও উনি মানুষের জন্য কাজ করে গিয়েছেন। অনুরূপভাবে বলবো আমার চাচা বর্তমান মেয়র উনিও কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার, আমার ছোট ভাই শেখ লাবু উনিও ওনার অবস্থান থেকে মানুষের জন্য করেন, আমার বড় বোন শেখ মিলি শেখ মলি ওনারাও কিন্তু মানুষের জন্য করেন। এদিক থেকে আমি বলতে পারি যে আমার ফ্যামিলি আসলে টুঙ্গিপাড়া মানুষের জন্য, এটা টুঙ্গিপাড়া মানুষ না চাইলেও আমার ফ্যামিলি টুঙ্গিপাড়া মানুষের জন্য করে। আর সর্বোপরি ভাই আমি আপনাকে একটি কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিল বিধায় আমি মানুষের অন্তত তার কৃপায় কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। এটা বলবো যে এটা আমার কোনো যোগ্যতা বা কোনো দক্ষতা এটা আমার নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কৃপায় এটা হয়েছে। আমি যদি মেয়র নির্বাচিত হই বা মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করেন, আমার ফার্স্ট অগ্র অধিকার থাকবেন যে প্রত্যেকটা মানুষকে খুঁজে খুঁজে বের করে যারা অবহেলিত আছেন, যারা যাদের ভোটের হিসাবের জন্য মানুষের সামনে টেনে আনে না, ওই সমস্ত যে ফ্যামিলির চাকরি হয়নি ওই সমস্ত পরিবারকে আগে চাকরি বেকার সমস্যার মানে চাকরির এবং অন্য অন্য কর্মসংস্থান বলেন বা বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান আদার যেখানেই যেভাবে তার যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান ব্যবস্থা করব। আমরা প্রতিটা কাজে বর্তমানে তরুণদেরকে প্রাধান্য দিয়ে থাকি, এই তরুণ ভোটারদের উদ্দেশ্যে
আপনি কিছু বলেন, কারণ তারা কেন একজন তরুণ মেয়র হিসেবে আপনাকে বেছে নেবে? ধন্যবাদ আপনাকে। আসলে তরুণ সমাজের মানে একটা সমাজ গড়তে হলে তরুণরাই কিন্তু প্রধান ভূমিকা পালন করে। আপনি দেখবেন আমাদেরই সর্বকনিষ্ঠ সন্তান সমতুল্য আমাদের শেখ তন্ময়, উন্ডা তরুণ হিসাবে দেখেন প্রত্যেকটা মানুষের জনমনের মধ্যে যেভাবে উন্ডা প্রভাব বিস্তার করেছেন, সেদিক থেকে আমি বলতে পারি আমিও তো একজন তরুণ। এই তরুণরা যেটা পারবে আর তরুণদের কাছে সাধারণ মানুষ যেটা বলতে পারবে আর অন্যের কাছে কিন্তু সেই জিনিসগুলো বলতে পারবে না। এদিক থেকে মনে করি যে তরুণরা আসলেই আসলেই একটা ডিজিটাল পৌরসভা বলেন, সার্বিক মানুষের কল্যাণ বলেন, যা কিছুই বলেন, সব কিছুরই তরুণ প্রতিনিধি ছাড়া আমি ব্যক্তিগতভাবে মনে করি না সম্ভব। আপনি নির্বাচিত হলে টুঙ্গিপাড়া পৌরবাসীর জন্য কি কি চমক থাকতে পারে? আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আমার আপনাদের কাছে আসলে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, আমি আপনাদের দিতে চাই। আপনারা আসবেন, আপনাদের সকল সমস্যা বলেন, আপনাদের চাওয়া পাওয়ার জন্য এই শেখ আকরামের ঘর আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। আমি প্রত্যেকটা কাজে টুঙ্গিপাড়ার অন্তত যারা মুরব্বী আছেন, যারা মানে যদি আমি পৌরসভার মেয়র নির্বাচিত হই, সাবেক যারা মেয়র থাকবেন ওনাদের সমন্বয়ে আমি একটা টিম গঠন করব। ওই টিমের মাধ্যমেই টুঙ্গিপাড়া পৌরসভা পরিচালিত হবে এবং আমি মনে করি যে টুঙ্গিপাড়া পৌরসভা গড়ার জন্য নিজেকে আগে শুদ্ধ করতে হবে। নিজে যদি শুদ্ধ থাকি তাহলে টুঙ্গিপাড়া পৌরসভা আসলেই একটি আধুনিক পৌরসভা, যেখানে আমাদের সজীব অজয় জয় উনি একটি ডিজিটাল পদ্ধতি এনেছে, এই ডিজিটালের সুফলের মাধ্যমে পৌরসভার নাগরিক যত সুযোগ সুবিধা আছে আমি তার ঘরে পৌঁছায় দিব। কারো বিল কষ্ট করে গিয়ে ব্যাংকে জমা দিতে হবে না। আমি এরকম সফটওয়্যার আমি আনবো যে আপনারা মোবাইলের মাধ্যমে পানির বিল বলেন, পৌরসভার ট্যাক্স বলেন, এটি আপনারা ঘরে বসেই আপনারা পরিশোধ করতে পারবেন। আপনাদের কাছে আমার একটি কথা বলার আছে যে আমার কাছে আপনাদের আসতে হবে না, আমি আপনাদের দুয়ারে যাব, আপনাদের দুয়ারে বসেই আপনাদের সমস্যা আমি সমাধান করব। এজন্য কষ্ট করে ওই পৌরসভার দোতলার সিঁড়ি বেয়ে আপনাদের উঠতে হবে না। টুঙ্গিপাড়া পৌরসভার কিছু উন্নয়ন যদি আমি যোগ করি তাহলে মনে করব যে আসলেই টুঙ্গিপাড়া পৌরসভা অন্য অন্য পৌরসভার চাইতে একটি সুন্দর এবং গঠনমূলক পৌরসভা হবে। সেক্ষেত্রে এখানে আপনারা দেখেন একটা কমিউনিটি সেন্টার নাই, এখানে সুন্দর মানুষ বিভিন্ন দেশের থেকে আসে, এসে এখানে মানুষের রিল্যাক্স করার মতো আসলে কোনো স্থান নাই। এই সমস্ত বিষয় যেগুলো আছেন ওগুলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে আলাপ আলোচনা করে এগুলার সমস্যা সমাধান করব। এই সাথে টুঙ্গিপাড়া যে পৌরপাড়াটা আছে, এই পৌরপাড়াটা আসলেই যখন এটা উদ্বোধন হয়েছিল তখন মানুষের কেন্দ্রবিন্দু মাজার কমপ্লেক্স এবং এই পার্ক নিয়েই ছিল। আমি মনে করি এখন ওইখান থেকে মানুষ সরে আসছে, কারণ এই পার্কের যে মানে আধুনিক বলতে যা কিছু, এই পার্ক এখন পুরোটাই ব্যবসায়িকভাবে রূপান্তরিত হয়ে গিয়েছে। এখানে স্পেসটা বর্ধিতকরণ করতে হবে, কিছু রাইডার যোগ করতে হবে এবং বাচ্চাদের জন্য আকর্ষণীয় কিছু জিনিস আনব। এটা আমি আমার ইস্তাহারের মধ্যেই রাখলাম, আপনাদের কাছে বা নাই বললাম। এর সাথে যেগুলো কাজ সেই কাজগুলাই আসলে টুঙ্গিপাড়া পৌরসভায় হবে। অযৌক্তিক যে টুঙ্গিপাড়া পৌরসভা 1997 সালে গঠিত হওয়ার পরে এই পৌরসভাটা বর্ধিতকরণ হয়নি, কিন্তু পৌরসভার মানে ব্যয়টা সবসময় জন্য বর্ধিত হয়েছে। এই ব্যয়গুলা আসলে কোথায় গেল, কোন জায়গায় গেল, এটা প্রত্যেকটা মানুষই কিন্তু জানতে চায়। এটা প্রত্যেকটা মেয়রের কাছেই মানুষের প্রশ্ন থাকে যে আপনি আসলে কি উন্নয়ন করলেন, কোথায় করলেন। উন্নয়ন শুধু আমার বাড়ি আর আপনার রান্নাঘর এটা কিন্তু সীমাবদ্ধ না, আর এটা কিন্তু উন্নয়ন বোঝায় না। উন্নয়ন বলতে করতে হলে সার্বিক উন্নয়ন করতে হবে, প্রত্যেকটা মানুষ জানে বুঝে যে আসলেই টুঙ্গিপাড়া পৌরসভা একটা উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আপনি দেখবেন এখানে যে আমরা লাইট ব্যবহার করছি, আসলে এই লাইট
আমি যদি বলি যে এর সাথে যদি আমরা আধুনিক কিছু এনে যোগ করি অন্তত সুন্দর করে সবার সাথে মত বিনিময় করে যারা টেকনিশিয়ান আছে তাদের কাছ থেকে যদি আমরা পরামর্শ নেই এবং সুন্দরভাবে একটা সজ্জিত টুঙ্গিপাড়া পৌরসভা গড়ার জন্য যা যা করা দরকার আমি সেই ব্যবস্থাগুলো করবই। আমরা এর আগে কোনো নির্বাচনেই শেখ পরিবার থেকে এত প্রার্থী দেখি নাই। এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেয় সেই ক্ষেত্রে আপনার করণীয়, এবং যদি নমিনেশন না দিয়ে ওপেন নির্বাচন দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কী কী পদক্ষেপগুলো থাকবে? আসলে এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব নির্বাচনী এলাকা, এখানে সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপরেই চূড়ান্ত থাকে। সেক্ষেত্রে আমি মনে করব মাননীয় প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবে আমি তার সাথেই থাকব, কারণ আমি ছাত্রজীবন থেকে আরম্ভ করে এখনও পর্যন্ত রাজনৈতিক সামাজিকতা সব কিছুর সাথেই আমি জড়িত আছি। কারণ আমি ছোটকাল থেকেই আমি অত্যন্ত তাকে কাছের অত্যন্ত কাছ থেকে আমি তাকে দেখেছি, আমি তার প্রত্যেকটা জিনিস অনুকরণ করি। আমি ওনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা জিনিসই শিখেছি যে যার যে মূল্যায়ন করার, যে মূল্যায়ন পাওয়ার, যে আমার চাইতে একদিনের বড়, আমি তাকে শ্রদ্ধা করি। সেক্ষেত্রে বলবো টুঙ্গিপাড়া পৌরবাসী আজকে কিন্তু আসলে অত্যন্ত মর্মাহত, কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজনকে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র করেছেন, উনি আর কিছু কার্যকলাপ টুঙ্গিপাড়া পৌরসভাবাসী আজ চরমভাবে মর্মাহত। যাই হোক, আমি ওনার প্রসঙ্গে আমি যাব না, কারণ উনি আমার শ্রদ্ধা চাচা, ওনাকে আমি যথাসম্ভব শ্রদ্ধার সাথে দেখব এবং উনি যতদিন বাঁচবেন ততদিন আমি ওনাকে শ্রদ্ধা করে যাব। যেহেতু আমার বাপ চাচার মধ্যে একমাত্র শেখ আহমদ হোসেন মির্জা, উনি আমাকে ছেড়ে দিতে পারলেও আসলে আমি তো ওনাকে ছাড়তে পারি না, কারণ রক্তের সম্পর্ক কখনো দুই করা যায় না। আবেগের বশবত হয়ে অনেকেই অনেক কিছু বলতে পারে কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমি যদি বলি যে এই টুঙ্গিপাড়ায় আজকে যারা প্রার্থী হইছে বা প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করছে, আমি আপনার মাধ্যমে সাধারণ জনগণকে বলবো তাদের কাছে আপনি প্রশ্ন করেন যে আপনি আসছেন, আপনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন কিন্তু টুঙ্গিপাড়া একটি মানুষকে উপকার করেছেন এই জিনিসটা আপনি দেখান, যদি ওই সময় প্রার্থী দেখাইতে পারে আমি হীরা আপনাদের সামনে কথা দিচ্ছি আমি নির্বাচনের মাঠের দিকে কালকেই চলে যাব। আমি অন্তত আমি না, আমার পরিবার স্বাধীনতার পরবর্তী থেকেই এই টুঙ্গিপাড়া মানুষের পাশে আছে এবং টুঙ্গিপাড়া মানুষের সেবা করে যাচ্ছেন। আমি হীরা অন্তত যতটুকু পেরেছি টুঙ্গিপাড়া মানুষের সাথে হোক, অর্থ দিয়ে না পারি ভালোবাসা দিয়ে হলেও টুঙ্গিপাড়া মানুষের কাছেই থেকেছি। সেদিক থেকে মনে করি প্রার্থী আসলে অনেকে হতে পারে, স্বপ্ন আসলে অনেক অনেকে দেখতে পারে, আমরা স্বপ্ন দেখাবো না, আমরা স্বপ্ন বাস্তবায়ন করব। আপনারাও হিসাব করবেন কার শিক্ষাগত যোগ্যতা কী, খালি একজন প্রার্থী হলেই হলো না। টুঙ্গিপাড়া পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ একটি পৌরসভা। এই পৌরসভায় রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা থেকে বাইরের বিভিন্ন মানুষ এই পৌরসভায় আসেন, কারণ এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই শায়িত আছেন, ওনার জন্মভূমি এই টুঙ্গিপাড়ায়। এখানে এমন লোক নির্বাচিত হোক যে মানুষের সাথে কথা বলতে পারে, যে মানুষের সাথে সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারে। খালি একজন পুতুল মেয়র করলাম আর জনগণের সম্পদ লুটলাম, এই জিনিস হবে না। জনগণের সেবক হয়ে আপনারা আসেন, অবশ্যই জনগণ আপনাদের নির্বাচিত করবে। আর যদি টুঙ্গিপাড়া মানে যদি উন্মুক্ত করে দেয়, সেক্ষেত্রে আমি বলবো যে টুঙ্গিপাড়া আমার যারা প্রতিবেশী আছেন, আমার যারা মুরব্বী আছেন, আমি তাদের সাথে আলাপ আলোচনা করব। তারা যদি বলে যে হ্যাঁ হীরা তুমি নির্বাচনে যাও, তুমি মানুষের জন্য করতে পারবা, আমি নির্বাচনে আসব। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে দেখে থাকি যে নির্বাচনের সময় আগ মুহূর্তে প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি করে থাকে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সেই প্রতিশ্রুতির কোনো অংশটুকুই বাস্তবায়ন করা সম্ভব হয় না বা করে না। এই ক্ষেত্রে তাদের সাথে এবং আপনার এই দুজনের পার্থক্য কেমন হবে? ধন্যবাদ আপনাকে।
আমি আপনাকে শুরুতেই বলছি যে আমার কিন্তু আসলে প্রতিশ্রুতি আমি দিব, কিন্তু প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব, এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা কিন্তু বাস্তবে বিশ্বাসী, যেহেতু আমরা ডিজিটাল যুগে আমাদের পদার্পণ ঘটছে, সেক্ষেত্রে আমরা স্বপ্ন দেখানো নয়, স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী। আমি আপনাদের বলবো যে আমি আপনাদের কাছে যেটা বলবো এটা আপনাদের আমি করে দেখাবো। ইতিমধ্যে আপনারা জানেন কি না আমি জানি না, এই যে গত আমি তারা একটা সাক্ষাৎকারে দিয়েছিলাম এবং সেখানে আমি বলছিলাম যে টুঙ্গিপাড়া শেখ লুৎফর রহমান সেতু অত্যন্ত নিরীহ গরিব মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় এবং টুঙ্গিপাড়া উপজেলা যারা হতদরিদ্র ভ্যান চালক তাদের উদ্দেশ্য বলেছিলাম যে আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে টুঙ্গিপাড়ার মেয়র নির্বাচিত করে বা জনগণ যদি আমাকে তাদের ভোটের মাধ্যমে টুঙ্গিপাড়ার জনগণের মানে পৌরসভার কর্তৃত্ব অর্পণ করেন, আমার প্রথম পদক্ষেপ হবে যে টুঙ্গিপাড়ার এই সমস্ত হতদরিদ্র মানুষের সমস্যা সমাধান করার। আমি ইতিমধ্যে ওই যে টোল যে নিয়েছেন ওনার সাথে কথোপকথন করেছি এবং আমি সচিব মহোদয় এবং আমাদের যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের ওনারকেও এটা অবহিত করেছি যে এই হতদরিদ্র মানুষের কাছ থেকে এই সমস্ত জুলুম করা যাবে না, কারণ এরাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রধান ভূমিকা পালন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন ওই সাত জেলে বন্দী ছিল আমার এই সমস্ত ভাই ব্রাদার আমি এই হতদরিদ্র মানুষ নিয়ে এই মাজার কমপ্লেক্সেই প্রথম অনশন করেছিলাম, যে অনশনের মাধ্যমে টুঙ্গিপাড়া থেকে যে মিডিয়ার যারা সাংবাদিক ভাই বোনেরা যে সাপোর্ট আমাকে দিয়েছিলেন ওই প্রচারের পরে সারা বাংলায় কিন্তু জনবিক্ষোভ ঘটেছিল এবং প্রত্যেকটা আনাচে কানাচে মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তির জন্য আন্দোলন হয়েছিল। সেই ক্ষেত্রে আমি বলবো এই টুঙ্গিপাড়া হতদরিদ্র মানুষের আমি স্বপ্ন দেখাবো না, স্বপ্ন বাস্তবায়ন করব। আর টুঙ্গিপাড়া কোনো মানুষ ধরেন অন্তত মেয়রের দিক থেকে মেয়রের কাছ থেকে কোনো নির্যাতন বলেন মানে এক পেশি ক্ষমতা বলেন ওই আমি অমোককে ভালোবাসি এ ওই বংশের এই সমস্ত কোনো কিছু থাকবে না, সকল বংশই হবে এক, কারণ এই গ্রামের মাননীয় প্রধানমন্ত্রীর জন্ম, এই গ্রামেরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম, এই গ্রামের মানুষ কখনো আমার বা অমুক প্রার্থীর লোক না, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব লোক। এক্ষেত্রে আমি বলবো সার্বিক সবাইকে নিয়ে সুন্দর একটি পরিবেশের সৃষ্টি করে সবার মতামত নিয়ে যারা আছেন যারা অভিজ্ঞ আমার চাইতে অনেক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি আছে তাদের পরামর্শ নিয়ে আমি সুন্দর একটি পৌরসভা করব। এজন্য আমার যারা টুঙ্গিপাড়াবাসী আছেন ওনারা যদি আমাকে অন্তত একটি বারের জন্য সুযোগ দেয়, আমি তো বলছি যে আমি স্বপ্ন দেখাবো না, আমি স্বপ্ন বাস্তবায়ন করে সেইটাই আমি প্রমাণ করব যে আমি শেখ আকরামেরই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমি ইতিমধ্যে আপনাদের বলতে চাই যে টুঙ্গিপাড়া যে লুৎফর রহমান সেতুটা আছে, পয়লা ডিসেম্বর থেকে শুধু টুঙ্গিপাড়া উপজেলা নয় সকল ভ্যান চালক যারা হতদরিদ্র আমার ভাই ওনাদের জন্য সকল টোল উন্মুক্ত থাকবে। প্রশ্নের ঠিক শেষ পর্বের দিকে চলে এসেছি। আমার কাছে সব মানে জনগণের উদ্দেশ্য অর্থাৎ টুঙ্গিপাড়া পৌরবাসীর উদ্দেশ্যে আপনার যদি কোনো আরজ বা বিনতি থাকে আপনি দৈনিক শতবর্ষের মাধ্যমে সেটা জনসাধারণকে আপনি জানাইতে পারেন। আসসালামু আলাইকুম। টুঙ্গিপাড়া পৌরবাসীকে আমি একটি কথা বলবো, এই টুঙ্গিপাড়া পৌরসভা হচ্ছে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান তার পুণ্যভূমি এই টুঙ্গিপাড়ায়, এই টুঙ্গিপাড়ায় জাতির জনকের কন্যা জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৌরসভা। এই পৌরসভায় এমন একজন জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন যে সর্বদিক থেকে যোগ্য শিক্ষিত মার্জিত এবং সকল কিছু সমন্বয় করার ক্ষমতা তার থাকে। আমি পৌরসভাবাসীকে একটি কথাই বলবো যে আপনারা যদি নেতা নির্বাচিত করতে ভুল করেন তাহলে কিন্তু আপনারাই পস্তাবেন, কারণ আপনারা দেখেছেন
অনেকেই এই টুঙ্গিপাড়া পৌরসভা চেয়ারম্যান ছিল, পরবর্তীতে আবার যখন সরকার সংস্কার করেছেন মেয়র হয়েছেন, এই পৌরসভায় কে কি করেছে আমি সেটা ব্যাখ্যা আসলে করতে গেলেই অনেক সময় লাগবে। অনেকেই 17 বছর টুঙ্গিপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তারা কি করেছেন, আর আমার বাড়ি এই পদটা আসার পরে আমরা কি করতে পেরেছি সেটা কিন্তু আপনাদের কাছে একদম পরিষ্কার দিনের আলোর মতোই। কিন্তু আপনারা যদি আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চান, আপনারা যদি সুফল কিছু পেতে চান, তাহলে বলবো আপনারাই নেতা নির্বাচিত করেন, আপনারাই আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেন। যে প্রতিনিধি সব দিক থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকবে তাকেই আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন। আমি আপনাদের সন্তান হিসাবে যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন, যদি মনে করেন যে না আমার বাবা শেখ আকরাম হোসেন আপনাদের পাশে ছিলেন, আমি তারই সন্তান, আমি আপনারা যদি আমাকে ছেড়ে যান, আমি কিন্তু আপনাদের কোনোদিনও ছেড়ে যাওয়ার সুযোগ আমার নাই, কারণ এই গ্রামেরই আমার জন্ম, এই গ্রামেরই আমার আসতে হবে। আমি মেয়র হলেও আপনাদের কাছে আছি, মেয়র না হলেও আমি আপনাদের কাছে আছি, আপনাদের ছেড়ে যাওয়ার কিন্তু আমার কোনো সুযোগ নাই। প্রার্থী আপনারা অনেকেই দেখেছেন, এই টুঙ্গিপাড়ায় আমি দেখি নাই যে আসলেই টুঙ্গিপাড়া পৌরসভা সৃষ্টির লগ্নে এত প্রার্থী আসে নাই। আমি বলবো সাধারণ মানুষের কাছে, আপনারা শুধু প্রার্থী না, আপনারা একটি জায়গায় দেখবেন যে কার যোগ্যতা আছে, সেই যোগ্যতা সম্পন্ন লোককে আপনারা আনেন। এটা যে নিজের ভাগ্যের উন্নয়নের জন্য টুঙ্গিপাড়া আসে ওরকম লোককে আপনারা প্রত্যাখ্যান করেন, যার মাধ্যমে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে ওই লোককেই আপনারা আনেন। আমি যদি আপনাদের সন্তান হয়ে থাকি, আমি যদি আপনাদের ন্যূনতম সেবা দিয়ে থাকি, আপনারা আমাকে একবার সুযোগ দেন, আমি যদি জনপ্রতিনিধি হই আমি বলবো আমার দ্বারায় প্রত্যেকটা পৌরসভার নাগরিক, প্রত্যেকটা পৌরসভার যারা আছেন আমি সকলকেই মূল্যায়ন করব। আমার দুয়ার থাকবে আপনাদের জন্য ওপেন, আমার কোনো থাকবে না যে না এটা মেয়র, মেয়রের কাছে আসলে তার ভাবমূর্তি যাবে, আমি সেই লোক না। আমি জনসাধারণের কর্মী, আমি ছাত্র জীবন থেকে স্কুলের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত ছিলাম, আমি ইউনিভার্সিটির রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমি বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, আমি জানি মানুষকে কোনভাবে মূল্যায়ন করতে হয়, আমি জানি মানুষের ভালোবাসা কীভাবে অর্জন করতে হয়। মানুষকে হুমকি ধুমকি দিয়ে হয়তো একদিনের জন্য ভালোবাসা নেওয়া যায়, মানুষকে ভালোবাসা দিতে হলে মানুষের পাশে আসতে হবে, মানুষের মধ্যে ঢুকতে হবে, মানুষকে জোর করে আসলেই কোনো কিছু নেওয়া সম্ভব না। এজন্য আমি বলবো আপনারা যোগ্য নেতা নির্বাচিত করেন, আপনারা যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করেন, যার মাধ্যমে আপনাদের সুফল হয়, ব্যক্তি বিশেষের ভাগ্যের উন্নয়ন যেন না ঘটে। পরিশেষে একটি কথাই আমি বলবো, আমি আপনাদেরই সন্তান, আমাকে আপনারা পাশে রাখুন, আমাকে অন্তত একটিবারের জন্য সুযোগ দেন। আপনারা দেখেন যে তরুণ সমাজের কি করে নেতৃত্ব দেয়, তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা যারা বেকার আছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার পরিবারের অন্য অন্য যারা আছেন সকলের সাথে মত বিনিময় করে আমি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে একটি ঘরও বেকার থাকবে না, আমি সেই জায়গাটা পূরণ করব, আমি স্বপ্ন দেখাবো না, আমি স্বপ্ন বাস্তবায়নে বিশ্বাসী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক টুঙ্গিপাড়া পৌরসভাবাসীর। জনাব শেখ ওলিদুর রহমান হীরা, দৈনিক শতবর্ষকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দৈনিক শতবর্ষ জনাব শেখ ওলিদুর রহমান হীরার এই প্রত্যয় এবং পরিশ্রমকে সম্মান জানাই। আশা করি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে টুঙ্গিপাড়া পৌরবাসী তাদের যোগ্য নেতাকে বেছে নেবে। দৈনিক শতবর্ষের সঙ্গেই থাকুন, আমি আবারও আপনাদের সামনে অন্য কারোর সাক্ষাৎকার নিয়ে আসব। মোহাম্মদ আশরাফ আলী বিশ্বাস, মাসুম, ধন্যবাদ।